বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমি আরেকটি কথা নিয়ে হাজির হলাম, আমি শামিম আলী চিস্তি। সেই কথাটি হলো, অনেকেই প্রশ্ন জাগে, অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমরা পীর ধরিলাম, কেউ দেখা দেখি ধরছে, কেউ বুঝে শুনেই ধরছে, কিন্তু দেখা যায় যে আমাদের সুযোগ সুবিধা, আমাদের একটা সমস্যা হয়েছে, এই জন্য কি আমাদের মনে কোনো সমস্যা হয়েছে, বিশ্বাসের কমতি হয়েছে, আমরা কি পীর কখনো পাল্টাইতে পারবো কি না। এই পীর পাল্টানো নিয়ে আমি আজকে এই কথাগুলো বলবো, যে কেউ যদি, কারো যদি বিশ্বাস কম থাকে, বিশ্বাসেরই আরেক নাম হলো ঈমান। যে গুরুর হাত ধরলাম না তো রাসুলের হাত ধরলাম, রাসুলের হাত ধরলাম না তো আল্লাহর হাত ধরলাম, যে এরকম বিশ্বাসে যদি কেউ মুর্শিদ ধরেন তাহলে ঠিক আছে, বিশ্বাস থাকলে সমস্যা নাই। এখন যদি বলা হয় আমি বিশ্বাস করেছি, গুরু যদি ভণ্ড হয়, খারাপ হয়, প্রতারক হয়, তখন এখানে আমি বলবো যে হযরত জালালউদ্দিন রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি একটা কথা বলছেন যে দেখো, তোমার যদি ঈমানের জোর না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কামেল পীরের কাছে গেলেও তোমার দ্বারা কিছুই হবে না। আর যদি তোমার পূর্ণ বিশ্বাস থাকে যে একজন তিনি কামেল, তিনি যদি বন্ধও হয়, খারাপ হয়, আর তুমি যদি সেই বিশ্বাসে কাজ করো, কর্ম করো, তাহলে তোমাকে আল্লাহ ঠকাবে না, আল্লাহ তোমাকে ঠিকই জায়গা মতো নিয়ে যাবে, কারণ বিশ্বাসের মর্যাদা আল্লাহ দেবে। কিন্তু যদি তুমি মনে করো যে হ্যাঁ, আমি তো এই গুরুকে বিশ্বাস করতে পারতেছি না, তাহলে সে যদি কামেল গুরু হয় তা বলে লাভ হবে না। তাহলে যেখানে বিশ্বাস হবে সেখানে যেতে হবে, কিন্তু সেই বিশ্বাস কি দেখে বিশ্বাস করব যে এই জিনিস পেলে আমি পাইলাম আর এই জিনিস না পাইলে আমি না পাইলাম, তাহলে পাইতে হবে, তাহলে সেই জিনিসটা কি? প্রথমত হবে, আমি যাকে গুরু ধরব আমি তার কাছে যাব যে আমি জন্ম জন্মান্তরে আমি নিজকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না, হে গুরু আপনার কাছে এসেছি, আমি কে, আমার পরিচয় কি, আমার পরিচয়টুকু দেন এবং আমি কে, আমার সেই পরিচয় আমার মানব দেহের মধ্যে দিয়ে দেবেন, তাহলে আমি আপনাকে গুরু হিসেবে মানব। আরেকটা বিষয় হলো যে আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ যে আমাকে সৃষ্টি করলো, কারণ শয়তান বলতেছে আমি মানুষের বডিটা বানাইছি, আল্লাহর হুকুমে হোক তবু তো আমি বানাইছি, কিন্তু আল্লাহ যে আল্লাহর কোম্পানির মধ্যে, আল্লাহ আমাকে, আপনাকে আল্লাহর কারখানার মধ্যে বানাইলো, বানাইয়া আমাদেরকে এই পৃথিবীতে ছেড়ে দিল, এই আল্লাহর পরিচয়পত্রটা আমার মধ্যে কোথায়? আচ্ছা, এই জিনিসগুলো এবং কোন কোন সাধনাগুলো কোন নিয়মে করলে আমি একদিন এই দুনিয়ার লোভ লালসা হইতে মুক্ত হইয়া আমি আল্লাহর দিকে, আল্লাহর পথের প্রতীক হয়ে যাব, এই জিনিসগুলি যদি কখনো পান কোনো মুর্শিদের কাছে তাহলে আপনি যেতে পারেন। আর যদি আগে মুরিদ হয়ে গেছেন কিন্তু পরে খোঁজ নিয়ে দেখেন যে আমি এগুলো কিছুই পাই নাই, গুরুর কাছে চাইছি, গুরু আমাকে দিতে পারতেছে না, বা তিনি নিজেই তল্লাশ করতেছে ভক্ত এটা কী চাইলো আমি দিতে পারতেছি না, তখন গুরু নিজেও অন্ধ আর তার পিছনে যে আছে সেও অন্ধ। তো সারা জীবন এই দ্বন্দ্ব নিয়ে যখন আমি থাকব, না হবে আমার এই কুল, না হবে আমার সেই কুল, আমার জীবনটাই হবে ভুল। তাই বলতে চাই, যখন গুরুর কাছে আমি জিনিসগুলো চাইব যে আমি কি, আমার পরিচয় কি, হে গুরু যদি বলেন আমি ইমুক, তাহলে সেই নামটি আমার মাঝে, আমার দেহতত্ত্ব কোরআনের মাঝে কোথায় লেখা, হে গুরু আল্লাহ যে আমাকে সৃষ্টি করলো এর প্রমাণ কি, শয়তান তো একদিন আমাকে আটকাবে যে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে তার প্রমাণ কি, আমি তো এই মানব বডি বানাইছি,
শয়তান কিন্তু মিথ্যা বলছে না, আল্লাহর হুকুমে এই বডি বানাইলো, কিন্তু আল্লাহ যে বলতেছে আমি সমস্ত সৃষ্টি করেছি, আমি সব কিছু বানাইছি, তার প্রমাণটা আমার মধ্যে কোরআনের মধ্যে কোথায়? যদি এই প্রমাণ এই জিনিস আমি না পাই, তাহলে আমার এই মানব জীবন বৃথা, গুরু মুর্শিদ ধরার পরেও আমার মানব জীবন বৃথা। তাই আমি বলবো যে গুরুর কাছে যখন এই জিনিসগুলো চাওয়া হবে এবং গুরু যদি দিতে অসমর্থ হয়, তাহলে আপনি একথাটা মনে রাখবেন যে নবীজির হাদিস দলিল, হাদিস দলিল যদি আমরা ঘাটতে যাই, তখন আমরা পাই যে নবীজি একটা কথা বলছে যে শিক্ষার জন্যে যদি তোমাকে চীন শহরে যাইতে হয় সেটাই যাইও, তবে মনে রাখবেন চীন শহর সেটা কিন্তু সেই চীন জাপানের কথা বলা হয় নাই, সেটা হলো চীন শহর নিজেকে চিনার কথা বলা হয়েছে। নিজেকে চিনার জন্যে যেখানে যাইতে হয় আমি সেখানেই যাব, আর এটাই হলো চীন শহর। তো অনেক মৌলভী সাহেব, অনেক মাওলানা সাহেব, অনেক মুফতি সাহেব বলবে হ্যাঁ নবীজি কি জ্ঞান কম ছিল আমাদেরকে চীন শহরে যাইতে বলছে? আরে বাবা, ওই চীন শহর না, আপনার নিজেকে চেনার কথা বলা হয়েছে, যে আপনার দেহের যে শহরটা আপনাকে চেনা হইল কি না, এটা চেনার জন্যে মান আরাফা নাফসাহু ফাকাদারা রব্বাহু, এই নিজেকে চিনলে আমার রবকে চিনবো, এটাকে চেনার জন্যে আমরা গুরুর কাছে যাব। এখন গুরুর কাছে গিয়া যদি দেখি এই জিনিস নাই, তাহলে আমি তার কাছ থেকে অন্যদিকে পালাই, এখানে থেকে আমার কোনো লাভ নাই। এই পর্যায়ে যদি যান, এই পর্যায়ে গেলে আপনারা গুরু চেঞ্জ করতে পারবেন, কারণ নিজেকে চেনার জন্যে জন্ম জন্মান্তরে নিজকে হারাই ফেলেছি, আমি আমাকে চিনি নাই, আমি আমাকে চেনার জন্য আমি মুর্শিদ ধরছি, এখন আমি গুরু ধরার পরও নিজেকে চিনি নাই, আর নিজেকে না চিনলে রবকে চিনতে পারবো না, তাহলে অন্ধের পিছনে থেকে তো আমিও অন্ধ, তাহলে দুই অন্ধ দুইজনে ঠোকাঠুকি করতে জীবন শেষ হয়ে যাবে। তাই বলি অন্ধের পাশে না থেকে আর মনের সাথে দ্বন্দ্ব না করে একজন কামেল মুর্শিদকে ধরবো, যে আমার নিজের পরিচয় দেবে, যে আমার আল্লাহর পরিচয় দেবে, আমার এই দেহ কোরআনকে চিনিয়ে দেবে, তখন আমি আমার রবকে চিনতে পারবো, তখন আমার মানব জীবনটা ধন্য হবে। আমি শর্টকাট এতটুকু কথাই বললাম, যদি আপনাদের ভালো লাগে এই কথাগুলো, তাহলে আমাদের চ্যানেলটার আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের আরও শতেকখানি আলোচনা আছে, আপনারা ইনশাল্লাহ এই আলোচনাগুলো পেয়ে যাবেন। আজ এই বলেই রাখলাম, আল্লাহ হাফেজ।